CBR বাইকটি রয়েছে এই বাইকটি সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত কিছু বলবো, এই জন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবেন। এবং আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে বেল আই বাটনটি বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, আপনারা যারা হোন্ডার বাইকগুলো প্রয়োগ করতে চান অবশ্যই তাদের এখানে আসবেন। তাদের ঠিকানা হচ্ছে কামাল কাসনা ফায়ার সার্ভিসের পাশে হোন্ডা জোন। বন্ধুরা, এই হচ্ছে হোন্ডা সিবিআর 150 যে ইন্দোনেশিয়ান ভাষণটি রয়েছে তার ফ্রন্ট লুক। তো পূর্বে যে হোন্ডা সিবিআর বাইকটি ছিল সেটি থেকে বর্তমানে যে আপডেট ভাষণটি তারা লঞ্চ করেছে 2022, তো এটি সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে, বিশেষ করে বাইকটির ফ্রন্ট লুকে। সেই সঙ্গে মিটারের যে ডিজাইনটি রয়েছে সেটিও তারা কিছুটা চেঞ্জ করেছে। তো পূর্বের আমাদের যে হোন্ডা সিবিআর বাইকের সাসপেনশন ছিল আমরা দেখেছি সেগুলোতে ছিল টেলিস্কোপিক সাসপেনশন, কিন্তু বর্তমানে যে সাসপেনশনগুলো ব্যবহার করা হয়েছে সেটি ইউএসডি ফগ ব্যবহার করা হয়েছে। বর্তমানে যে হেডলাইটটি তারা ডিজাইন করেছে খুবই সুন্দর লেগেছে আমার কাছে। সেই সঙ্গে তারা দিয়েছে এলইডি ডিআরএল এবং এলইডি টেল লাইটও তারা অ্যাড করে দিয়েছে। বন্ধুরা, এক কথায় হোন্ডা সিবিআর 150 আর বাইকটিতে যে ফ্রন্টের লুক তারা দিয়েছে, তো এরকম লুক আসলে অন্য কোনো বাইকে আছে কিনা আমার জানা নাই। এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে। এমনকি R15 V4 যে লুকটি দেওয়া আছে তার থেকে হোন্ডা সিবিআরের হেডলাইটের লুকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও বন্ধুরা, তারা বর্তমানে যে কালারটি লঞ্চ করেছে, শুধুমাত্র বড় ভাই যে ছিল তার কাছে আমি জেনেছি যে বর্তমানে তার হোন্ডা তাদের একটি কালার লঞ্চ করেছে, সেটি হচ্ছে রেডের সঙ্গে হালকা ব্লু কালারের একটা কালার তারা দিয়েছে। মূলত আর কি এটি ব্লু না, যা হোক রেড এবং ব্লু কালারের একটা তারা কম্বিনেশন দিয়েছে যা দেখতে খুবই, তো বন্ধুরা যা হোক কালারটি দেখতে খুবই গর্জিয়াস লাগছিল, কেউ না সেই সঙ্গে লাল এবং ব্লু এবং সেই সঙ্গে গোল্ড কালারের যে সাসপেনশনের এ তিন কালারের একটা সংমিশ্রণ রয়েছে বাইকটিতে। মূলত এগুলো এ বাইকটিতে চেঞ্জ করা হয়েছে, এছাড়া আর তেমন কিছু চেঞ্জ করা হয়নি। সেম 149 সিসির ইঞ্জিনটি রয়েছে এবং সেই সঙ্গে বাইকটিতে পূর্বের যে ভাষণটি লিকুইড কুল ছিল এবং এটিতেও লিকুইড কুল রাখা হয়েছে। শুধুমাত্র মূলত বলতে গেলে বাইকটিতে ফ্রন্ট সকারটা চেঞ্জ করা হয়েছে এবং বাইকটিতে বডি ডিজাইনে কিছুটা চেঞ্জ করা হয়েছে এবং ফ্রন্টের যে হেডলাইটটার লুক রয়েছে সেটিও তারা চেঞ্জ করেছে। এবং আরেকটি জিনিস তারা চেঞ্জ করেছে 22-এর মডেলটিতে, সেটি হচ্ছে তারা ডুয়েল চ্যানেল ABS দিয়েছে। যেহেতু এর সঙ্গে যেহেতু বাজারে কম্পিটিশন করার জন্য এর সঙ্গে যে বাইকগুলো রয়েছে তাদের সঙ্গে কম্পিটিশনে টিকে থাকার খাতিরে হোন্ডা সিবিআর তার বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS অ্যাড করেছে। বন্ধুরা, আমরা বাইকটির প্রথমে মিটার সেকশন সম্পর্কে আপনাদেরকে বলি। এ বাইকটিতে আপনারা দেখবেন প্রথমে যে জিনিসটা তারা করেছে মিটারের ডিজাইনটা কিছুটা চেঞ্জ করেছে এবং সেই সঙ্গে এ বাইকটিতে যে মিটার দেওয়া হয়েছে এখানে যাবতীয় ডিটেলস আপনারা দেখতে পারবেন। এই মিটারটিতে আপনারা ক্লক পেয়ে যাবেন, সেই সঙ্গে স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার এসব কিছু আপনারা দেখতে পারবেন এবং গিয়ার ইন্ডিকেটার, ওয়েল ইন্ডিকেটার এসব কিছুই দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাইকটি সেই সঙ্গে মিটারটিতে ব্যাটারির লো ইন্ডিকেটারটি তারা অ্যাড করে দিয়েছে, যাতে করে আপনার ব্যাটারি যখন ড্যামেজ হয়ে যাবে এই মিটারটিতে আপনারা একটা সংকেত পেয়ে যাবেন যে মিটার যে ব্যাটারি ড্যামেজ হয়ে গিয়েছে। বন্ধুরা, এই বাইকটিতে সেই সঙ্গে দেওয়া হয়েছে 3-part হ্যান্ডেল বার, যেটি যথেষ্ট আপরাইট একটি হ্যান্ডেল বার দেওয়া হয়েছে। এবং এ বাইকটিতে যে ফুয়েল ট্যাঙ্কটা দিয়েছে পূর্বের ফুয়েল ট্যাঙ্ক থেকে বর্তমানে ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা কিছুটা চেঞ্জ করা হয়েছে, আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন। এবং যারা পূর্বে যে সিবিআর চালাইছিল তো তারা বিষয়টা এখন বুঝতে পারবে আসলে ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা তারা কী পরিমাণ এখানে ডিজাইন কত চেঞ্জ করেছে। বন্ধুরা, এ বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে মূলত 4-stroke 4-valve 149.1 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন, যেটি থেকে ম্যাক্স পাওয়ার প্রোভাইড করে 17
9.1 bsp 9000 rpm এবং ম্যাক্স টর্ক প্রদান করে 14.4 নিউটন মিটার 7000 rpm। এ বাইকটিতে কোনো প্রকার কিক দেওয়া হয়নি, যেহেতু এটি একটি স্পোর্টস বাইক। এ বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে দেওয়া আছে ইলেকট্রিক। মূলত এ বাইকটিতে ক্লাস হিসেবে দেওয়া হয়েছে স্লিপার অ্যাসেস্ট ক্লাস। অনেকে আমরা ইঞ্জিন ব্রেক করে থাকি, যার কারণে স্লিপার ক্লাসটি যদি থাকে এক্ষেত্রে আপনাদের চাকাটা নক হবে না। এটি মূলত ABS-এর মতো কাজ করে। স্লিপার ক্লাসটি ব্যবহার করা হয়েছে, এটি মূলত একটি আপডেট ফিচার দেওয়া আছে এ বাইকটিতে। সে সঙ্গে বাইকটিতে বডি লেন্থ দেওয়া হয়েছে 1983 মিলিমিটার এবং ওয়াইড দেওয়া হয়েছে 700 মিলিমিটার। বাইকটির হাইট দেওয়া হয়েছে 770 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 160 মিলিমিটার। বাইকটিতে রেয়ারে ব্যবহার করা হয়েছে LED টেল লাইট এবং বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে LED হেডলাইট। সেই সঙ্গে আপনারা পেয়ে যাবেন LED DRL। তো বাইকটিতে যে সিটিং পজিশন দেওয়া আছে, মূলত এটি যেহেতু স্পোর্টস বাইক, যার কারণে স্লিপার সিট দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে বাইকটিতে যে রাইডিং সিটিং পজিশনটি দেওয়া আছে, যেটি যথেষ্ট কমফোর্টেবল এবং পিলিয়ন সিটটি এই বাইকটির যথেষ্ট ছোট। এটি মূলত পিলিয়নের জন্য আনকমফোর্টেবল একটি পিলিয়ন সিট হবে, যেহেতু এটি একটি স্পোর্টস বাইক। তো এ বাইকটিতে রাইডিং সিটিং পজিশনটি যথেষ্ট কমফোর্টেবল করা হয়েছে এবং রেয়ারে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে মনো সাসপেনশন। এবং বাইকটিতে যে ফুটপ্যাডগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ফুটপ্যাড ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এখন আমি এ বাইকটির ফ্রন্ট সাসপেনশন সম্পর্কে আপনাদেরকে বলবো। এ বাইকটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আপ অ্যান্ড ডাউন সাসপেনশন, এবং যেটি ইন্দোনেশিয়ান ভার্সনে ব্যবহার করা হয়েছে এবং এটির গোল্ডেন কালার দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাইকটিতে দেওয়া হয়েছে ফ্রন্টে ব্রেকিং। তো বন্ধুরা, এখন আপনারা যেটি দেখছেন, এটি মূলত বাইকটির লিকুইড কুল। এই লিকুইড কুলের কারণে বাইকটির ইঞ্জিন খুব দ্রুত ঠান্ডা হয়ে আসে এবং যে হিটিং ইস্যুটি রয়েছে সেটি দ্রুত সলভ করে দেয় এই লিকুইড কুলটির কারণে। বন্ধুরা, এ বাইকটি রেয়ারে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। সেই সঙ্গে রেয়ার টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 130/70 সেগমেন্টের টায়ার এবং 17 সাইজের অ্যালয় রিম ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে এ বাইকটি রেয়ারে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল। সেই সঙ্গে এ বাইকটি রেয়ারে দেওয়া হয়েছে ABS এবং বাইকটির ফ্রন্টে তারা ব্যবহার করেছে 276 মিলিমিটারের একটি ডিস্ক ব্রেক। সেই সঙ্গে ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন ABS ব্রেক সিস্টেম। মূলত এ বাইকটিতে ডুয়াল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো এ বাইকটিতে বসে আমার হাইটের সঙ্গে এ বাইকটি কেমন মানায়। এটি আপনাদেরকে দেখাবো মূলত যারা 5'6" থেকে উপরে রয়েছেন তাদের জন্য সবচেয়ে কমফোর্টেবল সিটিং পজিশন দেওয়া আছে এ বাইকটিতে। সেই সঙ্গে স্পোর্টস বাইক অনেকটি দেওয়া রয়েছে, যে সামনের সামনে দিকে আপনাদেরকে ঝুঁকে বসতে হয়, সেই সঙ্গে ব্যাক পেনের ইস্যুও রয়েছে অনেক বাইকে। তো বর্তমানে হুন্ডা CBR তাদের যে বাইকটি লঞ্চ করেছে, এ বাইকটি যে সিটিং পজিশনটি দেওয়া হয়েছে, সেই সঙ্গে রাইডিং যে সিটিং পজিশনটি দেওয়া হয়েছে সেটি খুবই কমফোর্টেবল। আপনারা যদি এ বাইকটিতে একবার বসেন তাহলে বুঝতে পারবেন যে এ বাইকটিতে কীরকম সিটিং পজিশনটি দেওয়া হয়েছে। আপনারা আমার হাইটটি দেখতে পাচ্ছেন, আমার 5'8", তো আমি 5'8" খুব অনায়াসে বাইকটিতে বসেছি। সেই সঙ্গে যে হ্যান্ডেলবারটি রয়েছে, ফিপার হ্যান্ডেলবার দেওয়া হয়েছে এখানে। তো এখানে আমি দেখেন খুব সুন্দরভাবে বসছি, কোনো প্রকার আমাকে সামনের দিকে ঝুঁকে যেতে হয়নি। এবং এ বাইকটির যে পিছন যে পিলন সিটটি রয়েছে এটি যথেষ্ট ছোট। তো স্পোর্টস ক্যাটাগরি যে বাইকগুলো রয়েছে এই বাইকগুলোতে পিলন সিট ছোট হয়ে থাকে, শুধুমাত্র যে রাইডিং সিট রয়েছে এই সিটটি কমফোর্টেবল হবে তারা বানিয়ে থাকে। তো সেম কাজটি করেছে হুন্ডা CBR। সেই সঙ্গে এই বাইকটি বর্তমানে যে হুন্ডা CBR-এর যে ভার্সনটি রয়েছে এটি ইন্দোনেশিয়ান ভার্সন। এ বাইকটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আপ অ্যান্ড ডাউন সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনো সাকার সাসপেনশন। সেই সঙ্গে বাইকটিতে আপনারা যদি যে ফুটপ্যাডটি রয়েছে এখানে পা দেন এবং সেই সঙ্গে বাইকটিতে যে কিটটি দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে থাকে। এটা কিটটা আপনাকে খুব একটা আপনার পায়ে পেইন হবে না কিটটার কারণে। তো বন্ধুরা, এই ছিল মূলত হুন্ডা CBR-এর রিভিউ। আপনারা যারা হুন্ডা CBR বাইকটি নিতে চান, যদি রংপুরের আশপাশে হয়ে থাকেন অবশ্যই আসবেন। পরিচালক রয়েছে পায়েল ভাই, ইনি আমাদের একজন খুবই মানে তো পায়েল ভাই, ইনি সেই 2011 সাল থেকে ওনার সাথে আমার পরিচয়। আমি ওনার ছাত্র ছিলাম, উনি বর্তমানে পুলিশ লাইনে শিক্ষকতা করছে। তো তারই একটি শোরুম, আপনারা এখানে আসবেন, আপনাদের সবার চা খাওয়ার দাওয়াত রইল। আর যারা হুন্ডা CBR বাইকটি ক্রয় করতে চান অবশ্যই এখানে আসবেন। এটির দাম ধরা হয়েছে বর্তমানে 5,40,000 টাকা। তো আপনারা নিশ্চিন্তে এ বাইকটি ক্রয় করতে পারেন। এ বাইকটি যদি আপনারা নেন, আমি একটা কথাই বলতে পারবো, এ বাইকটিতে আপনাদের কোনো প্রকার ব্যাক পেন যে ইস্যুটি রয়েছে এটি কোনো ক্রমে ব্যাক পেন ইস্যুটি বর্তমানে আর নেই। তো এ বাইকটিতে ব্যাক পেন ইস্যু নেই বললেই চলে।
সেই সঙ্গে ব্যাকটি যে হ্যান্ডেলবারটি দেওয়া আছে তার তো এই ব্যাকটিতে যে হ্যান্ডেলবারটি দেওয়া আছে থ্রি পার্ট হ্যান্ডেলবার তো সেটি যথেষ্ট পজিশনটা ভালো তো আপনাকে খুব একটা সামন দিকে ঝুঁকে যেতে হবে না মূলত এই ছিল হুন্ডা সিবিআর ব্যাকটি সম্পর্কে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দরকার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে বেল আই বাটনটি বাজিয়ে রাখবেন আজকের মতো এ পর্যন্ত থাকছে আসসালামু আলাইকুম।